area. I wanna make everything okay. Don't trust me, forgive me, you have to find a way. Hi everyone, welcome or welcome back to my channel, also welcome to a brand new video. আমি অনেকক্ষণ ধরে ভাবছি ইন্ট্রোটা শুরু করবো, এত গাড়ি যায়, তারপরে ভ্যানগুলো যায়, খট 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 করে একটা আওয়াজ করতে করতে ট্রেন যাচ্ছে, পেছন দিয়ে গাড়িটা দেখা যাচ্ছে কিনা, এখন ট্রেন যাচ্ছে দেখতে, মানে কখন তাহলে শুরু করবো? সারাক্ষণ এটা একটা ব্যস্ত রাস্তা, তো সারাক্ষণ কিছু না কিছু যাচ্ছে, আমি এর মধ্যে শুরু করি। কালকে সারাদিন মাইগ্রেন আর প্রেশার লোয়ের জন্য আমি শুয়েছিলাম, কিছুই করে উঠতে পারিনি। এখন আমি এখানে জানিয়ে বসেছি, খুব একটা ঠান্ডা ওয়েদার নয় যে ব্যালকনিতে বসে আরাম করবো। তবে কালকে একটু হাওয়া ঝড় হয়েছে, ঝড় বলে চলো না, একটু মানে বিদ্যুৎ চমকেছে, বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, তো হাওয়া দিচ্ছে আজকে, দেখতে পাচ্ছি একটু হাওয়া দিচ্ছে। আমি একটু বসলাম, ভিডিওটা শুরু করি। আজকে ভাবছি একটুখানি জুডিওতে যাবো, আর কিছু টুকটাক কাজ আছে, আর সেরকম কিছু আছে করবো না, যেগুলো রেস্টই নেব। তো চলো আজকের ভিডিওটাকে এখান থেকে শুরু করছি, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। আর দুদিন ধরে যেহেতু আমার প্রেশারটা খুব লো ছিল, তোমরা শর্টসে দেখেছো, তাই আজকে সকালটা শুরু হয়েছে আমার একটা ডিম সেদ্ধ দিয়ে প্রোটিনের জন্য। তারপরে বেশ কিছুক্ষণ ল্যাদ খাওয়ার পর আমি ভাবলাম না, উঠি ফ্রেশটা হয়ে নিলে শরীরটা একটু বেটার লাগবে। আর স্কিন কেয়ারটাও করে নিয়েছি, যখনই আমি একটুখানি স্ট্রেসে থাকি বা শরীরটা খারাপ হয় আমার মুখে পিম্পলস বেরিয়ে যায়, এটা হবেই, যাই হোক। তারপরে পুজো টুজো দিয়ে আজকে বিকেলে তোমাদের বললাম যে জুডিওয়ে যাবো, আসলে আমরা না একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, দেরি আছে, খুব তাড়াতাড়ি এখনও নয়, তবুই আর কি ওভার এক্সাইটেড হয়ে ভাবলাম যে না যাই একটুখানি শপিং করে আসি। আর সারা দুপুর আমি আর একটু বসে সব হোটেলের সব বুকিং টুকিংগুলো আজকে সেরে নিয়েছি, তোমাদের সাথে সবটাই পরে শেয়ার করবো। রাইট, আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে জুডিওতে। সকালে যেমনটা বলেছিলাম তোমাদেরকে, কিছু শপিং করার আছে এবং আগে কিছু কালেকশন দেখবো, যদি ভালো লাগে তাহলেই শপিং করবো। আর আমরা রিসেন্টলি একটু ঘুরতে যাচ্ছি, এখনই না, এখনও দেরি আছে, এক দেড় মাস এখনও, তবে আমি আগে থেকেই একটু কেনাকাটা করে রাখতে চাইছি। তার কারণ হচ্ছে আমি একটু মানে আগে অফলাইন দেখে নিতে চাইছি, যদি পছন্দ না হয় তাহলে আমি অনলাইনে যাব, সেই হলো ব্যাপার। আর অনলাইনে জানো রিটার্ন করার ব্যাপার থাকতে পারে, অল্টারের ব্যাপার থাকতে পারে, দ্যাটস রাইট। তো চলো যাওয়া যায়, আমি একটুখানি আমার লুকটা দেখিয়ে দিই তোমাদের। সো আমি একটা এই ঢিলা ঢিলা জিন্স পরেছি, ঠিক আছে, আর একটা এই হোয়াইট টপ পরেছি, একদম পাতলা সামারের জন্য একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বোহেমিয়ান টপ এটা, সাথে এই ব্যাগটা নিয়েছি, ব্যাস একটা ভীষণ নিউড মেকআপ করেছি আমি, এটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, পরে তোমাদের সেটা দিয়ে দেবো, তোমরা দেখো। চলো এবার যাওয়া যাক, পুরো ঘেমে গেছি আমি। আমি না মাথায় মাথায় ভেবেই গিয়েছিলাম যে আমার কী ধরনের ড্রেস চাই, তো সেটাই আমি ফার্স্টে গিয়ে খুঁজছিলাম। আমার একটুখানি শর্ট লেন্থের ড্রেস দরকার ছিল, তো আমরা যেখানে যাচ্ছি না সেখানে ভাইবটাই ওই রকম, তো আমি ভাবছিলাম যে কী নেওয়া যায়। এবং গিয়েই না সবার ফার্স্টে আমার চোখে এই হোয়াইট ড্রেসটা চলে গেছে। তোমরা জানো আমি কী পরিমাণে সাদা পছন্দ করি, মানে আমার যে কতগুলো জামা সাদা আমি বলে বোঝাতে পারবো না, মানে আমি সবই মোটামুটি ওয়ার্ড্রপ খুলে দেখি সবই সাদা টপ আর সাদা জামা, ইভেন আজকেও পরে এসেছি একটা সাদা। যেহেতু আমি ড্রেস কিনবো সেজন্য আমি আগে ড্রেসের জায়গাগুলোই দেখছিলাম, এবং আমার না খুব কালেকশন হিউজ কিছু লাগেনি, আমাদের নৈহাটিটায় ব্যারাকপুরে যে আউটলেটটা আছে সেখানে আরও বড় জায়গা, তো আরও কালেকশনটা বেশি। তারপরে আমার চোখ গিয়েছিল এই সাদা জামাটার উপরে, মানে কী অসম্ভব সুন্দর লাগছে না, যেহেতু আমি স্লিভলেস পরি না, নাহলে আমি এটা ডেফিনেটলি নিতাম। যখন দেখবে ভেবে যাই না একটা কিছুই কিনবো, তখন যেন সব কিছু ভালো লাগে, আর যখন সত্যি সত্যি পুজোর সময় যাই কিনবো বলে তখন একসাজ কিছু ভালো লাগে না। আমার আজকে তাই হচ্ছিলো, আমার যেন আজকে সব কালেকশনই ভালো লাগছিল। যদিওতে সত্যি কথা বলতে সামারের কালেকশনগুলো কিন্তু অসম্ভব ভালো, আর প্রাইস রেঞ্জ নিয়ে তো বলার কিছু নেই, খুবই খুবই অ্যাফোর্ডেবল। তবে আমার এবারের না মানে যে কালার কম্বিনেশনগুলো এসছে খুব ভালো লেগেছে, আর কিছু ড্রেস তো জাস্ট ওয়াও ছিল, শুধু স্লিভলেসের জন্য আমি সেগুলোকে নিতে পারিনি। কয়েকটা জামা নিয়ে আমি ট্রায়াল রুমে গিয়েছিলাম, চলো এবার আস্তে আস্তে করে দেখে নিই এবং তোমরা বলো আমাকে কোনটাই বেশি ভালো লাগছে। Maria, I wanna make everything okay. Don't trust me, forgive me, you have to find a way. সাদা জামাটা পরে তো আমি লিটারালি ডান্স করছিলাম, আমার সাদা জামাটা পরে খুব ভালো লাগছিল। জুডিওতে আমি দেখলাম 399 করে এই প্লাস্টিকের স্নিকার্সগুলো, এটা কিন্তু বৃষ্টির সময়ের জন্য একদম ভীষণ খুব ভালো, আমার এটা দেখে খুব ভালো লাগলো, আমি প্লাস্টিকের স্নিকার্স এর আগে সত্যিই দেখিনি। আমি না জুতোর ক্ষেত্রে কমফর্টটা বেশি মাথায় রাখি, প্রাইসটার থেকেও আমার কমফর্টটা বেশি ইম্পর্টেন্ট লাগে, কারণ পুরো সারা শরীরের ভরটা তো পা রাখে,
তো 299 করে 399 করে এখানে বেশ ভালো ভালো স্যান্ডেলসও ছিল। তবে আমার মানে যেহেতু সফট নয়, আমি এই জুতোগুলো খুব একটা ক্যারি করতে পারি না, এই হলো বিষয়। কিন্তু দেখতে জুতোগুলো কিন্তু খুব ভালো লাগছিল, এই যে বিশেষ করে এই পিঙ্কটা তো আমার এত ভালো লেগেছিল কি বলবো। তারপরে আসি লিপ শেডস এ, এখন তো চিক টিন্ট অনেক কিছু রয়েছে দেখলাম। আগে তো প্রথম প্রথম যখন স্টুডিও ওপেন হয়েছিল তখন শুধু লিপস্টিক, নেল পলিশ, পারফিউম এগুলোই ছিল, এখন গ্লস, লিপস্টিক, টিন্ট অনেক কিছু চলে এসেছে। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি এখানে মানে এত সোয়াচ করে দেখছিলাম যে আমার হাতের জায়গা নেই। আমি মোটামুটি আমার শপিং কমপ্লিট করে আমরা মেন সেকশনে গিয়েছিলাম, এবং মেন সেকশনে গিয়েই না আমার চোখে এই শার্টটা পড়লো, এবং তারপরে দেখলাম যে ম্যাক্সিমাম কালেকশনটাই না ওই অলিভ গ্রিনের উপরে রয়েছে। আর অলিভ গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে, মানে যেটা জলপাই রং আর কি। আমার ব্যক্তিগতভাবে না পুজোর সময়ের থেকে এই সামারের কালেকশনটা জুডিওর বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই সাদা একটা অফ হোয়াইট যে কালারটা দেখছো, বেজ বেসিক্যালি, এই শার্টটা আমার খুব ভালো লেগেছিলো। ব্যারাকপুরের আউটলেটটা আই থিঙ্ক আরও বেশি কালেকশন হবে, কিন্তু যতক্ষণ ট্রায়াল দিচ্ছিলো আমি দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর ক্লিপও রয়েছে। বাড়িতে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী কিনলাম জুডিও থেকে। কথা ছিল যদি আমি শপিং করবো, কিন্তু আমি দেখলে তোমরা বুঝতে পারবে কে বেশি শপিংটা করেছে। সর্বশেষ আমি যে ড্রেসটা নিয়েছি আমি তোমাদের ট্রায়ালের সময় দেখিয়েছিলাম, তো এখন আমি দেখাচ্ছি না পরে। এই সাদা ফ্রক টাইপের যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটা আমি নিয়েছি, এটা খুব ভালো লাগছিলো পরে আমার, আমার তো খুব ভালো লাগছিলো। এটার মধ্যে সেলফ একটা কাজ রয়েছে সাদাটার মধ্যে, ঠিক আছে। এটার প্রাইস নিয়েছে 799। আমি যদি ট্রায়াল দিয়েছি তখন তোমরা দেখে নিয়েছি যে কীরকম হাতা রেজাল্ট, একটুখানি ইলাস্টিক আছে যাতে যেন একটু ওই গুটি হাতা যেরকম হয় ওরকম টাইপের ব্যাপারটা রয়েছে। আমি নিয়েছি এটার মিডিয়াম সাইজ, ঠিক আছে, এটাই একমাত্র আমি নিয়েছি। বাকিগুলো আমার খুব একটা ফিটিংস ভালো লাগছিল না। এই একটা শার্ট নিয়েছি জিটু, এটার কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। ইভেন এটা ও যেগুলো নেয় আমি এগুলো বলে দিলে খুব ভালো লাগছে, সেগুলো না মানে ব্যাক অফ দ্য মাইন্ড আমারও চলে যে এইটা আমি এটার সাথে স্টাইল করতে পারবো, তো এটা ভেবেও আমি এটা বলেছি ঠিক আছে এটা তুমি নিতে পারো। এই হলো শার্টটা, কালার কম্বিনেশনটা খুব ভালো। এটা কি স্লেট কালার, সাদার মধ্যে স্লেট কালার, এটা কাপড় মেটেরিয়ালটা অনেক ক্রেপ, মানে একদম কটনই কিন্তু একটু কুচকে কুচকে থাকে যে কাপড়গুলো, ওইরকম। এটার প্রাইস নিয়েছে 599। এটা আমার খুব ইচ্ছা আছে পরার, এটা একটা আমি মানে ক্রপ টপ দিয়ে উপরে এটা গজিয়ে করবো। এটা ওরি মানে এটা দুজনেই পরা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে শার্ট, এটা হচ্ছে তোমার যে কী বলে হাফোবা যে প্রিন্ট ওগুলো হয় না কাজগুলো সুতো রয়েছে, ছোটো 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 গুটি গুটি রয়েছে, একটু ক্লোজ আসো, ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে এরকম রয়েছে, প্রিন্টটাও এরকম জলপাই রং বা অলিভ কালার যেটা আমরা বলি সেই কালারের দুটোর মধ্যে মিক্সচার ম্যাচ করে রয়েছে। এটার প্রাইস রয়েছে 699। খুব ভালো লেগেছে, চকলেট নয় মসৃণ সেই কালারের সুতোর কাজ করা রয়েছে, এই জন্য ডিটেলিংগুলো বেশ দেখতে ভালো লাগছে। এটার প্রাইস নিয়েছে 699। আমি একটা শীট মাস্ক নিয়েছি, এটাকে তো বলতেই পারছিল না বিল করার সময়, বলেছে স্যাশে, একটা স্যাশে ছিল না স্যাশে, যে বিল করছে সেও বুঝতে পারছে না যে কী বলবে, শীট মাস্কও বলতে পারছে। এটা কত করে যেন 49। আমি একটা লিপস্টিক নিয়েছি, এই লিপস্টিকটা যেটা অলরেডি আমি এখন পরে রয়েছি, এই লিপস্টিকটাই যাতে আমি সোয়াচ না করতে হয়, সাদা পরে না অলরেডি আমি কোথাও একটা লাগিয়ে ফেলেছি গায়ে, সেই জন্য আমি শেড নেমটা বলে দিচ্ছি তোমাদের, স্যাটিন ল্যাটে BR2। এটা হচ্ছে শেড নাম, একবার ক্লোজে আসো শেডটা আমি দেখি। এটা না অনেকটা একদম নিউড শেড, তবে একটা অরেঞ্জি স্টোন রয়েছে, এই কালারটা আমার আগে ছিল না, পিঙ্কও না ব্রাউনও না, একটা হালকা অরেঞ্জ একটা ব্যাপার আছে, সেই জন্য আমি কালেক্টটা নিয়েছি। ব্যাস এই ছিল আমার ভিডিও থেকে কেনা আজকে শপিং। তো কীরকম লাগলে তোমাদের আজকের ব্লগ অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে। চিলড্রেন স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।